আমাদের এটিএম সে চাকরি করতো, তা অনেকদিন বেশ কিছু চাকরি চাকরি করেছিল, তারপরে ছেড়ে দিল। ছেড়ে দিল কেন? সে কোন এক দালাল চক্রের সাথে তার যোগাযোগ হয়েছে, যেহেতু এটিএম সে যেহেতু আমরা লিগাল ওয়েতে ভিসা করি, মানে বৈধ পন্থায়, আমরা কোনো অবৈধ পন্থায় করি না, আমাকে শত কোটি হাজার কোটি হয়তো কেনা যাবে না। ওরা আমাকে কাছে আসে যে স্যার আপনি এটা নেন, আইএলটিএস লাগবে না, আইএলটিএস ছাড়া তারা যেতে পারবে। তা আমি একজনকে বলেছি, আমার ওখানে একজন আসছিল, সে যখন এই কথা বলছে তখন আমি তাকে বলেছি আর জীবনে যেন আপনি এইদিকে এই প্রস্তাব নিয়ে না আসেন। এরপরও কি হয়েছে, উনি আবার আসছে, উনি ভাবছে যে আমি লোভে মনে পড়ে যাবো, স্যার আপনি তো এখনো সে সাধারণ গাড়ি ব্যবহার করেন, আপনি এখনো সে সাধারণ জীবনযাপন করেন, আপনার ঢাকাতে একটা বাড়ি নাই, এত ভালো একটা গাড়ি নাই, আপনি এটাতে করলে দেখেন আপনার সব হয়ে যাবে। হ্যাঁ, এটা বললো। তো আমি বললাম যে দেখেন আমি জীবনে এটা করতে চাই না, আমাকে কোটি টাকা শত কোটি হাজার কোটি টাকা কেনা যাবে না, অবৈধ যেটা সেটা আমি কিভাবে করি, নাউজ বিল্লাহ মিন যালিক, ছোট্ট দুনিয়া, আমি কখনো এই ছোট্ট দুনিয়া, আমি এত স্টুপিড না, আমার সন্তানের জন্য আমি এমন কিছু রেখে দিতে চাই না, ছোট্ট দুনিয়ার জন্য আমার অনন্তকাল আমি নষ্ট করতে চাই না, কখনোই না।